হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিংয়েরই একটা অংশ, আউটসোর্সিং কীভাবে করবেন। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিল্যান্সারের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবেন। ফ্রিল্যান্সারের এটা আমি আগে ওপেন করে রেখেছি, আপনারা দেখুন এখানে ফ্রিল্যান্সার লিখে ইয়ে দিলেই হয়ে যাবে, আপনারা সিঙ্গাপে যাবেন। সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনারা যে জিনিসটা দেখবেন এই পেজটি আসছে। এই পেজটির নিচের দিকে যাবেন, দেখবেন এখানে সিঙ্গাপ অ্যাজ এ ফ্রিল্যান্সার, ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন। যদি আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে চান, টাকা ইনকাম করতে চান, যদি আপনি কাজ পেতে চান এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট করতে হলে, আর যদি আপনি কাজ করাতে চান কারো মাধ্যমে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, মানে আপনি বায়ার নিজে হবেন। যাই হোক, ওখানে ক্লিক করার পরে, সিঙ্গাপে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে অ্যাড্রেসটা এগুলো আসছে। দেখবেন এখানে আপনার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ইচ্ছে মতো যেটা আছে ওইটাই দিবেন। নিচে আপনার ফোন নাম্বার বা ইমেল নাম্বারগুলো দিয়ে দিবেন। যাই হোক, আমি একটা একটা করে পূরণ করতেছি। যাই হোক, ওই গ্যাপগুলো পূরণ করার পরে আপনি এখানে আসবেন, এই পেজটা ঠিক আপনার চলে আসবে। এখানে অবশ্য এটা আমার অরিজিনাল আইডি, এখানে অবশ্য ফিক থাকবে না, ফিক্সারটা থাকবে না, এখানে আপনি ফিক্সার অ্যাড করতে পারবেন। আর হচ্ছে তারপর এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে প্রোফাইল পিকচারটা দিবেন, এখানে নাম্বার ভেরিফাই আসবে, নাম্বার ভেরিফাইটা করবেন। আর হচ্ছে এখানে এডিট ফটো, আপনি যদি ফটো চেঞ্জ, এডিট প্রোফাইল, আপনি যদি প্রোফাইলটা চেঞ্জ করতে চান বা প্রোফাইলটা এডিট করতে চান, কিছু সংযোগ করতে চান তাহলে এখানে সংযোগ করতে পারবেন। আর হচ্ছে আপনার চেঞ্জ প্রোফাইল, যদি ফিক্সার, আপনি যদি এখানে এই ফিক্সারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আজকে এতটুকুই আমাদের সেকেন্ড পার্টে, আপনাদেরকে সব কিছু বাকিগুলো ডিটেলস দেব, অপেক্ষায় থাকুন।